এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটু বেশি স্ট্রং হয়ে গেল নাকি? দিন আপনাকে একটা লাইট বানিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার প্রাক্তন প্রেমিকা, সরি মানে মাই ব্যাড, আপনার প্রেমিকা মধুমিতা সেনকে বলবেন আমাকে যেন একটু কম ঘাটায়। এবার দেখবেন একদম স্মুথ হয়ে গেছে। তুমি এত কিছু আবাসী, এক কথা আপনাকে আমি বললাম না, ওই কে কে কাচের ঘরে বসে আছে তাদের খোঁজ নিয়ে কাজ শুরু করাটা আমার পদক্ষেপ। আর কি বলুন তো মশাই, আপনাদের খোঁজ নিতে গিয়ে দেখলাম আপনাদের কাচের তাজমহলটা খুব সুন্দর। বাহ বাহ বাহ, কাচের তাজমহল, যাকে 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 এসব না। বলছিলাম যে আপনি জানতে এসেছেন তো, আবার সবকিছু ঠিকঠাক গিয়ে বলতেও হবে। তা আপনার মধুমিতা ম্যাডামকে বলবেন আমার না আরেকটা মারাত্মক পদপেশ আছে, কেউ যদি আমাকে কন্ট্রোল করতে চায় না তখন আমি আমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলি, কি যে করে ফেলি তখন আমি কিছু জানি না, কিছু বুঝতে পারি না। এরকম যে কত লোকের মেরুদণ্ড ভেঙে কুড়িয়ে দিয়েছি তারা লাইফে কোনোদিনও উঠে দাঁড়াতেই পারেনি, দাঁড়াতেই পারেনি। তোর জন্যই দরজা খুলে অপেক্ষা করছিলাম। তোরা ভাবলি কি করে, তোরা বাড়িতে ঢুকবি না আর আমরা দরজা বন্ধ করে শুয়ে পড়বো? আরে মা তুমি আমার কথাটা শোনো। জানি জানি, ভ্যালেন্টাইনস ডে তো। মাই গুডনেস, এখন এরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। বাড়িতে করে যেত না, মানে তার জন্য বাইরে যেতে হলো? আসলে বাড়িতে তো এত লোকজন না, তাই বাইরে চলে গেল। আর তাছাড়া বিয়েও হচ্ছিল, এত কিছুর মধ্যে এসব হয়। তাই তোরা এইভাবে কাউকে কিছু না বলে চলে গেলি, আমাদের কত চিন্তা হয়েছে জানিস? মাসি, ওরা কিছু জানার অবস্থায় নেই। ওইটা হিন্দিতে একটা কথা আছে না, প্যার মে ইনসান আন্ধা হো জাতা হ্যায়, দেখো দুজনকে ভালোবাসায়